সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। এত কাণ্ডের পরেও 15 জন সবজি এবং মাছ বাজারে আক্রান্ত হওয়ার পরেও আজকের পাইকারি মাছ বাজারের চিত্রটা একবার দেখুন। এরা মনে হয় কোনো কিছুর ধার ধারে না, আর দোষ দেবে কিছু হলেই পৌর প্রশাসন, প্রশাসন বা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের। করোনা আক্রান্ত হয়ে বেডের জন্য রাস্তায় ছোটাছুটি করবে, বেড না পেলে বলবে মুখ্যমন্ত্রী কী করেছে। আর এরা নিজেরা কতটা অসাবধান, অ্যাকচুয়ালি জ্ঞান তো করছে, এরকম অসাবধান নয়, সব জানে, সব বোঝে, মানে সজ্ঞানে এই জিনিস করছে। এই যে জমায়েত দেখছেন আজকের সকালের চিত্র, আরামবাগ পাইকারি বাজার, মানে মাছের যে পাইকারি বাজার, এই জমায়েত কিন্তু এরা ইচ্ছা করে করছে, এরা জানে না এমন কিছু নেই। ইচ্ছা করে জমায়েত করবে, ইচ্ছা করে রোগটা বাড়ি বাড়ি ছড়িয়ে দেবে, দিয়ে বলবে সরকার কী করেছে, পৌর প্রশাসক কী করেছে, পৌরসভা, আরামবাগ পৌরসভা কী করেছে, আরামবাগ থানা কী করেছে, এদের শিক্ষা কে দেবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন বাজারে যারা সবজি রাস্তার ধারে বসে, আমরা সদরঘাটের ওপর বা নিচে বসি, কিন্তু এখন আরামবাগ প্রশাসন থেকে বা থানা পৌরসভা থেকে আলোচনা করেছে যে সদরঘাট থেকে উঠে 10 ফুট ছাড়া একবারে সতীতলা পর্যন্ত বাঁধে সবজি এবং মাছ বসতে বলছে। কিন্তু সদরঘাটে উঠে প্রথমে হয়তো 10-20 জনের ব্যবসা হবে, কিন্তু এই স্কুল মাঠের পিছন থেকে বা হরিজন কোয়ার্টারের পিছন থেকে সৈতলা পর্যন্ত কোনো কাস্টমার যাবে না। এই দামি দামি মাছ বা সবজি ফবজি নিয়ে বসবে, তাদের লস হবে। তাই আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত করেছি যে আমরা কোনো ব্যবসা করবো না, চেয়ারম্যান আসুক, এসে আমাদের সঙ্গে আলোচনা করুক, তারপর আমরা বসবো। দেখা যাচ্ছে বাজারে 15 জনের করোনা হয়েছে, সেই নিয়ে তো এই সিদ্ধান্ত করা হয়েছে, সেটা মানছি, কিন্তু আবার দেখা যাচ্ছে তাদের কোনো উপসর্গ নেই, তারা ব্যবসা করছে। চেয়ারম্যান হয়তো বলেছে বা প্রশাসন থেকে বলেছে যে টেস্ট করতে হবে, তাদের পজিটিভ এসে গেছে, বুঝতে পারছেন তো, কিন্তু তাদের কোনো উপসর্গ নেই। দেখা যাবে যে 500টা লোকের টেস্ট করলে হয়তো 400টা বেরিয়ে গেছে, তখন কী করবে। মাছ এই যে আমরা আজকে বন্ধ করছিলাম, আমরা দেখলাম যে মাছ ইয়ে জিনিস পচে যাবে, যারা বাইরে থেকে এসছে তারা নিতে যাক, আমাদের স্থানীয় কেউ মাছ এখানে কিনবে না এবং সবজি বসব করবে না, এবং যারা কিনতে আসবে তাদেরও তো করোনার ভয় আছে। হ্যাঁ, বাইরে থেকে যারা আসছে তাদেরও তো করোনা থাকতে পারে, তারা চলে যাচ্ছে, আমরা এই লোকাল বসছি বলে আমাদের মধ্যে টেস্ট করতে হবে। যারা আশপাশে গ্রাম থেকে এসছে, এসে মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে, এই ভিড়ের মধ্যে গাঁজাগাঁজি করে, তাদের যে করোনা নেই তার কি মানে আছে। যারা হচ্ছে ক্রেতারা, যারা কিনতে আসছে। হ্যাঁ, আমার নাম সনাতন পাখিরা, আমি মাছ বিক্রেতা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।